হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কালিয়াভুনা। এটা তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখে নিন এই বিফ কালিয়াভুনা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি গরুর মাংস 1 কেজি। এটা আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ ফ্রিজ থেকে বের করার পর মাংস একটু হার্ড হয়। তো আপনারা যদি নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যান, সেক্ষেত্রে এর ভিতরের ব্লাডগুলো বের হতে চায় না এবং মাংসটা হার্ড হয়ে থাকে। তো যদি হালকা গরম পানি দিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে দেন, আপনারা ধুয়ে পরিষ্কার করেন, এতে করে মাংসটা সফট হবে, প্লাস ভিতরে যে ব্লাড থাকবে সেগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 2 তেজপাতা, আর নিয়েছি ভাজা মরিচ বাটা 1 চা চামচ। তো ঝাল এবং লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি ভাজা মরিচ বাটা এ কারণে নিয়েছি, যেহেতু আমি কালিয়াভুনা রান্না করব, সো কালিয়াভুনার কালো কালারটা আসবে কিন্তু এই ভাজা মরিচ বাটা থেকেই। শুধু যে কালো কালার আসবে তা না, এতে করে মাংসের টেস্টটাও খুব ভালো আসে। আর এখানে নিয়েছি 2টো দালচিনির টুকরা, এখানে নিয়েছি 8-10টি কালো গোলমরিচ, কাবাব চিনি 8-10টি, 3টি লং, হাফ জয়ত্রী, 3টি কালো এলাচ, 3টি সাদা এলাচ। তো আমি সাদা এলাচ, কালো এলাচ আর দালচিনি এই 3টি উপকরণ একত্রে ভালোভাবে থেতে করে নিব, এতে করে মাংসের টেস্ট ভালো আসে। তো প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব এই সব মশলা দিয়ে আমরা এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। বাস, এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি থেতে করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাবাব চিনি, কালো গোলমরিচ, লং আর জয়ত্রী। দিয়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসলে আমরা দিয়ে দিব মাংস। পেঁয়াজ সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে, এই পানি দিয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার আঁচ কমিয়ে দিচ্ছি, এটা মিডিয়াম থেকে কম আছে, আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। আর যদি মাংস থেকে পানি বের না হয় সেক্ষেত্রে সামান্য পানি অ্যাড করে দিবেন, দিয়ে আপনারা মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে মাংস কষাতে আমার সময় লেগেছে 45 মিনিট। তো আমি মিডিয়াম থেকে কম আছে মাংস কষিয়ে নিয়েছি। তো মাংস কালিয়াভুনা রান্না করতে গেলে আপনার পানি শুকিয়ে যাওয়ার পরও 10-15 মিনিট আপনাকে কষিয়ে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, এবং বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কালিয়াভুনার যে কালার সেটা এসেছে। তো আপনারা চাইলে এভাবে কালিয়াভুনা রান্না করতে পারবেন। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করবেন, তাহলেই দেখবেন যে কালিয়াভুনার যে পারফেক্ট কালো কালার সেটা এসে যাবে। এর থেকে বেশি কালো আমি করব না, আপনারা যদি আরও বেশি কালো করতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ভুনা করে নেবেন, তাহলে এটা আরও বেশি কালো হয়ে যাবে। এখন দিয়ে দিব একটু ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিব কিছু কাঁচা পাকা মরিচ। এটা আমি দমে রেখে দিব 10-15 মিনিটের জন্য, ফিরে আসবো 10-15 মিনিট পর। আমারটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে, চুলাটা বন্ধ করে দিচ্ছি।
দিয়ে আমি এটা 5 মিনিট পর সার্ভ করব। উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা পেঁয়াজ।